কফিনবন্দী স্বামীর নিধন দেহ, শোকে ভেঙে পড়েছেন স্ত্রী, ছোট ছোট দুটো ছেলের মুখেও কথা নেই। দুই সন্তানকে বড় করতে হবে, স্ত্রীকে ভালো রাখতে হবে, এসব ভেবেই বেশি মজুরির আশায় দেড় বছর আগে দুবাই পাড়ি দিয়েছিলেন নদিয়ার হোগলবেড়িয়ার গুচাইডাঙ্গা গ্রামের বাসিন্দা মহিবুল খান। 8ই অগস্ট মহিবুলের সহকর্মী দুবাই থেকে ফোন করে মহিবুলের স্ত্রীকে জানান, মহারাষ্ট্র ও হায়দ্রাবাদের দুই যুবক মহিবুলকে কুপিয়ে খুন করেছে। খুনের প্রকৃত কারণ কি সেটাই জানা যায়নি। মঙ্গলবার সকাল 6:30 পরে মহিবুলের কফিন পৌঁছয় গ্রামে। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা। বিদেশ বিভুঁইয়ে কাজ করতে গিয়ে ঘরের ছেলের এই পরিণতিতে তারা সবাই হতভম্ব। সকাল 8:30 সময় মহিবুলের বাড়িতে যান এলাকার তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। মাথার উপর ছাদ হারানো পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। মহিবুলের পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব সবার একটাই দাবি, সংসার চালাতে যারা ভিন রাজ্য কিংবা ভিন দেশে কাজে যেতে বাধ্য হন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ নিক প্রশাসন। প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।